আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। করোনা পরিস্থিতিতে খুলবে না নিউ মার্কেট, আসুন দেখে নেই বিস্তারিত। করোনা ভাইরাসের বিস্তার রোধে রাজধানী নিউ মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। যদিও 10 মে থেকে সীমিত পরিসরে দেশের দোকানপাট ও শপিং মল খোলার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি কার্যনির্বাহী কমিটির সভাপতি ডক্টর রেজর আমিনুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক এক যৌথ বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ওই যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, নিউ মার্কেট এলাকার কোন মার্কেটই এবার ঈদে খোলা হবে না। এছাড়াও রাজধানীর চাঁদনী চক, গাউসিয়া, নূর ম্যানশন, মৌচক মার্কেট এবং আনারকলি মার্কেটও না খোলার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। অন্যদিকে রাজধানীর প্রধান দুটি শপিং মল যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।